विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिनेतापहारिणे परतत्त्वे स्वदालीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। স্বামীজির কর্মযোগ প্রথম চ্যাপ্টার, কর্ম চরিত্রের উপর ইহার প্রভাব, চরিত্রের উপর ইহার প্রভাব। কর্মা ইন ইটস এফেক্ট অন ক্যারেক্টার, বাংলা বইয়ে পৃষ্ঠা 5, ইংরেজি পেজ 6-7। আমাদের গত সপ্তাহের ক্লাসে আমরা এই বাংলা পৃষ্ঠা 5-এর যে অনুচ্ছেদ, এই সবই কর্মের দ্বারা নিয়ন্ত্রিত, এর কিছু অংশ আমরা আলোচনা করেছি, এই আলোচনা শেষ হয়নি। স্বামীজি এই অনুচ্ছেদে কি বলছেন? বলছেন যে জগতে যারা এই মহাশক্তির সঞ্চার করেছিলেন, তাই কর্মের দ্বারাই নিয়ন্ত্রিত, অর্থাৎ কর্মের দ্বারাই ওইরূপ মহান শক্তিশালী চরিত্র গঠিত হয়েছে। প্রকারান্তরে স্বামীজি যেন বলতে চাইছেন যে এটাই আমাদের শিক্ষা, যে তুমি যদি ওই রকম চরিত্র গঠন করতে চাও তাহলে ওই কর্মকে ঠিক ঠিকভাবে করতে হবে, যারা তারা যেভাবে করেছিলেন, যে কর্মের দ্বারাই সেই সমস্ত চরিত্র কিন্তু নিয়ন্ত্রিত। স্বামীজি এই প্যারাগ্রাফে আরও একটা সনাতন নিয়মের কথা বলেছেন যে কিছু উপার্জন না করলে কেউ কিছু পেতে পারে না, অর্থাৎ আমরা নিজের কর্মের দ্বারাই তিল তিল করে যা উপার্জন করি তাই তাতেই আমাদের প্রকৃত অধিকার, তাতেই আমাদের প্রকৃত অধিকার। এটাকে উল্টো দিক দিয়ে বলা যায়, আমরা কিসের অধিকারী বা আমরা কি কি আয়ত্ত করতে পারি, আমাদের কর্মই তা নিরূপণ করে, কর্মই তা নিরূপণ করে। যদি আমি মনে করি যে আমি অনন্ত সম্পদ সুখ ভোগের অধিকারী, সম্মানের অধিকারী, বিশাল জ্ঞানের অধিকারী, তা নিরূপণ করবে আমার আগের কর্ম, যে তার জন্য তুমি কর্ম করেছি কি না, নিজে অর্জন করেছি কি না। সিম্পলি আমি অধিকারী তো বললে হবে না, ফাঁকাওয়াজ করলে বা লাফালে হবে না, পেতে হলে তোমাকে খাটতে হবে। যে সেই রকম যদি তুমি খেটে থাকো, তুমি অধিকার অর্জন করে থাকো, তাহলে নিশ্চয়ই তুমি অনন্ত সম্পদের সুখ ভোগের সম্মানের অধিকারী হবে, সম্মানের অধিকারী হবে। অর্থাৎ কিনা এটার দ্বারা আরও বোঝা যাবে যে তুমি যদি এই রকম হতে চাও তাহলে তোমাকে কিন্তু এখনই সেই রকম কাজ করতে হবে, তোমার সেই রকম উদ্যম, সেই রকম উৎসাহ, সেই রকম পুরুষকার এর স্থান আছে, সেটা করতে পারবে। অর্থাৎ কিনা স্বামীজি বলছেন যে আমাদের বর্তমান অবস্থার জন্য আমরাই দায়ী। স্বামীজির একটা বিখ্যাত লেকচার আছে, ম্যান ইজ দ্য মেকার অফ ইজ ওন ডেস্টিনি, টেক দ্য হোল রেসপন্সিবিলিটি অন ইউর ওন শোল্ডার, যে নিজের উপর সমস্ত রেসপন্সিবিলিটি দায়িত্ব কেন নাও না, সেটাই নেওয়া উচিত। বর্তমানে আমাদের যে জন্ম, দেহ, এই দেহের গঠন, সুখ দুঃখ, পিতা মাতা, পরিবেশ, শিক্ষা দীক্ষা, আর্থিক অবস্থা, মনের অবস্থা, মানসিক সব কিছুর জন্যই আমরাই দায়ী। কি করে? আমাদের এই পূর্বকর্মের দ্বারাই এই সমস্ত নিয়ন্ত্রিত। এই আমাদের যে সনাতন ধর্ম, এর জন্য অন্য কাউকে দায়ী করে না, যে আমি যে বর্তমানে আমি যে অবস্থাতে আছি, আমি যে আমার যা প্রাপ্য, বলছেন এটা এই পূর্বকর্মের দ্বারাই নিয়ন্ত্রিত। এখন এতে কেউ কেউ বলবেন এতে একটা নৈরাশ্যবাদ এসে যাচ্ছে, যে সবই তো আমাদের অদৃষ্ট, প্রাব্ধ, কর্মের ফল পাচ্ছি সেই জন্য ভুগছি। তো বেদান্ত বলছে না, এটাতে নৈরাশ্যবাদ আসবে না। কেন আসবে না? যে তোমার বর্তমান এই, যদি আমার বর্তমান অবস্থা এই পূর্ব অবস্থার কর্মের জন্য হয়, আগের কর্মের জন্য হয়, তাহলে বর্তমানে আমার
আমি এমনভাবে কর্ম করতে পারি আমার মধ্যে যে পুরুষকার ভগবান দিয়েছেন, যে স্বাধীন ইচ্ছা আমার দিয়েছেন, সেইগুলোকে আমি ব্যবহার করে ইউটিলাইজ করে আমি এমন শুভকর্ম, শুভচিন্তা, ভালো কাজ, উদ্যম পূর্ণ কাজ, নিঃস্বার্থ কাজ, পুণ্য কাজ, যা কিছু বলছেন সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। পুরুষকার অ্যাপ্লাই করার এখানে সুযোগ আছে। তোমার বর্তমান অবস্থা যদি পূর্বকর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তবে এটাও সত্য যে তোমার ভবিষ্যৎ জীবন বর্তমান কর্মের দ্বারা নিয়ন্ত্রিত হবে। এটা হলো এই কর্মবাদের একটা বিশাল আশার দিক। অনেক সময় আমরা বলি আমার নসিব এরকম, আমার অদৃষ্ট এরকম, আমি কি করব। তার মানে এই নয়, হ্যাঁ অদৃষ্ট তো আমিই তৈরি করেছি, অদৃষ্ট আমিই তৈরি করেছি, সেটা কিন্তু তাহলে ভবিষ্যতে ভবিষ্যতে কী হবো, এক বর্তমানে আমি কিন্তু তৈরি করছি। আমি যদি নৈরাশ্যবাদ হয়ে তামসের প্রশ্রয় দিয়ে আমরা বসে থাকি, তাহলে কিন্তু ওই ভবিষ্যৎ ওই রকম হবে। যে আগের কর্মের জন্য যদি আমার এরকম হয়, তাহলে বর্তমানে আমি এমনভাবে শুভকর্ম, শুভচিন্তা, উদ্যমপূর্ণ চিন্তা, নিঃস্বার্থ কর্ম এমনভাবে করব, কন্টিনিউয়াস শুভচিন্তা করে করে, তাহলে এই ভবিষ্যৎ কিন্তু আমি যেরকম চাইছি সেই রকমভাবে তৈরি হবে। তাহলে নিশ্চিত সিদ্ধান্ত কী হলো? স্বামীজি বলছেন ভবিষ্যতে আমরা যা হতে ইচ্ছা করি আমাদের বর্তমান কর্মের দ্বারাই তা হতে পারি। যদি কেউ ধনী হতে চায়, অনেক সুখ ভোগ করতে চায়, পাণ্ডিত্য অর্জন করতে চায়, নাম যশ চায়, বিশাল বড় পদ চায়, বলছেন তাকেও কিন্তু এই কর্মের মাধ্যমেই পেতে হবে। সমস্ত তিল তিল করে কর্মের মাধ্যমে পেতে হবে। কাজেই এখানে ধৈর্য, অধ্যবসায় এগুলোর খুব স্থান আছে, দূর অবস্থান আছে। কিন্তু স্বামীজি এখন আমাদের একটা খেয়াল রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে যে মানব জাতির চরম লক্ষ্য কী? চরম লক্ষ্য হলো জ্ঞান লাভ। আর ভবিষ্যতে আমরা যা হতে ইচ্ছা করি তা কর্মের দ্বারাই নিয়ন্ত্রিত। আর আমরা চরম লক্ষ্য কী? এই জ্ঞান লাভ করতে চাই, আমরা পূর্ণত্ব চাই, আর যা কিনা আমাদের মধ্যে আবার নিহিত আছে। এখন প্রশ্ন, তাহলে আমরা বর্তমানে এমন এই কর্ম করলে কীভাবে কর্ম করলে কীভাবে কর্ম করলে ওইটা ওই যে অনন্ত জ্ঞান বা পূর্ণত্ব প্রকাশিত হবে? এই হলো প্রশ্ন, যে বর্তমানে কীভাবে কর্ম করলে ওই অন্তর্নিহিত জ্ঞান প্রকটিত হবে, পূর্ণত্ব আমরা প্রাপ্ত হব, এটা আমাদের কিন্তু জানা দরকার। কেননা এই যে কোনোভাবেই কর্ম করলে, যারো তারোভাবে কর্ম জাস্ট করে দিলাম, বলছে না তাতে কিন্তু এটা প্রকটিত হবে না, সেই জন্যই তো কর্মযোগের প্রসঙ্গ আসছে। অতএব আমাদের জানা উচিত কী রূপে কর্ম করতে হবে, এই প্রশ্ন স্বামীজি এখন তুলছেন এই প্যারাগ্রাফে। এখন কী করে কর্ম করতে হবে, এতে আবার একটা প্রশ্ন। এইটা আমাদের আমরা বলছি যে হ্যাঁ কী করে কর্ম আমাদের জানতে হবে, কী করে কর্ম করতে হবে যাতে কিনা আমাদের ওই জ্ঞান প্রকটিত হয়। এতে আবার আর একটা প্রশ্ন উঠতে পারে, স্বামীজি নিজেই তুলেছেন যে সবাই তো কোনো না কোনো প্রকারে কর্ম করছে জগতে, এই জগতে সবাই কাজ করছে, সুতরাং কর্ম কী করে করতে হয় তা আমাদের শেখার কী প্রয়োজন? এর উত্তর স্বামীজি দিচ্ছেন, এই উত্তর পৃষ্ঠা পাঁচের লাস্টের দিকে বাংলা বইয়ের, যে শক্তির অনর্থক ক্ষয় বলে একটি তত্ত্ব আছে, ফ্রিটারিং অ্যাওয়ে আওয়ার এনার্জি। আমাদের যে এনার্জির যে বেরিয়ে যাচ্ছে বিভিন্ন দিকে, বলছে শক্তির অনর্থক ক্ষয় বলে একটি তত্ত্ব আছে। সবাই কোনো না কোনোভাবে কাজ করছে ঠিকই, কিন্তু আমাদের শক্তির অনর্থক ক্ষয় হয়ে যাচ্ছে, এবং সেই শক্তি আমাদের উদ্দেশ্যকে পেতে, উদ্দেশ্যকে হাসিল করতে, উদ্দেশ্যকে অর্জন করতে সেটা মোটেও সাহায্য হচ্ছে না। এইরকম শক্তি ক্ষয় হতে 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 আমরা জীবন চলে যাচ্ছে। স্বামীজি এই তত্ত্বটা বোঝানোর জন্য এখন এই গীতার উপদেশের কথা বলছেন। গীতাতে ভগবান বলছেন বুদ্ধিযুক্ত যাহা তিহ উভে সুকৃত দুষ্কৃতে তসমান যোগায় যুজস্ব যোগ কর্মসু কৌশলম। কী এর অর্থ? যে বলছেন
উভে সুকৃত দুষ্কৃতে বুদ্ধিযুক্ত, মানে বুদ্ধিযুক্ত মানে সমত্ব বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মী, নিষ্কাম কর্মী ইহলোকে, ইহলোকে মানে এই জীবনেই সুকৃত দুষ্কৃত অর্থাৎ পুণ্য পাপ উভয় হতে মুক্ত হন। সুতরাং তুমি এহেন এই শান্তিপ্রদ নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠানে উদ্যুক্ত হও, উদ্যমশীল হও, আর কর্মে কৌশলেই যোগ। তাহলে কি অর্থ দাঁড়ালো এরকম? অর্থাৎ কিনা সমত্ব বুদ্ধিরূপ কৌশল অবলম্বন করে কর্মযোগ অনুষ্ঠান কর্মবন্ধনের কারণ হয় না, ওই সুকৃত দুষ্কৃত পুণ্য পাপ এগুলো থেকে সে মুক্ত হয়ে যায়, কোনো ধরনের কর্মের তার বন্ধন হবে না। শঙ্করাচার্য এই এর ভাষ্যতে বলছেন যোগ যোগা কর্মসু কৌশলম, এটার বলছেন যে ঈশ্বরের চিত্ত অর্পণপূর্বক সমত্ব বুদ্ধিরূপ কৌশল। কৌশলটা কি? যোগ কর্মসু কৌশলম, কৌশলটা হলো যে ঈশ্বরের চিত্ত অর্পণ অর্পণপূর্বক সমত্ব বুদ্ধিরূপ কৌশল, সেটাই হলো যোগ। এইটাকেই স্বামীজি অন্য ভাষায় বলছেন কর্মযোগের অর্থ কর্মের কৌশল। এই কথা স্বামীজি বলছেন যে গীতায় এই কর্মযোগ সম্বন্ধে কথিত আছে, কর্মযোগের অর্থ কর্মের কৌশল, বিজ্ঞানসম্মত প্রণালীতে কর্মানুষ্ঠান, বিজ্ঞানসম্মত প্রণালীতে কর্মানুষ্ঠান, কৌশল অবলম্বন, কৌশল অবলম্বন করে কর্ম করলে অর্থাৎ কিনা বিজ্ঞানসম্মত প্রণালীতে কর্মানুষ্ঠানে কর্ম থেকে সর্বাপেক্ষা ভালো ফল পাওয়া যায়। স্বামীজি বলছেন যে কর্ম কী করিয়া করিতে হয় জানিলে তবেই কর্ম হইতে সর্বাপেক্ষা ভালো ফল পাওয়া যায়, সর্বাপেক্ষা ভালো ফল পাওয়া যায়। মানে লক্ষ্য করুন, স্বামীজিও বলছে এই ভালো ফলের কথা বলছেন, ভালো ফলের কথা বলছেন, এখন সর্বাপেক্ষা ভালো ফল বলছেন। যে সর্বাপেক্ষা ভালো ফল কী, গ্রেটেস্ট রেজাল্ট কী, স্বামীজি এই স্মরণ করাচ্ছেন আমাদের মূল উদ্দেশ্য, যে সর্বকর্মের উদ্দেশ্য মনের মধ্যে পূর্ব থেকে যে শক্তি রয়েছে তা প্রকাশ করা, আত্মাকে জাগিয়ে তোলা, এটা বলছেন সর্বকর্ম, এটা বলছেন গ্রেটেস্ট রেজাল্ট। যে সর্বকর্মের উদ্দেশ্যটা কি, পূর্ব থেকেই যে শক্তি রয়েছে তা প্রকাশ করা, আত্মাকে জাগিয়ে তোলা। তাহলে সমস্ত কর্ম এমনভাবে করতে হবে যা কিনা এই ভিতরের মহাশক্তিকে, জ্ঞান ভাণ্ডারকে জাগিয়ে তুলতে সাহায্য করবে, জাগিয়ে তুলতে আঘাতস্বরূপ হয়। যে কর্ম এমনভাবে করতে হবে যে এই কর্মগুলোকে হবে আঘাতস্বরূপ, যা কিনা এই ভিতরের মহাশক্তিকে, জ্ঞানের ভাণ্ডারকে জাগিয়ে তুলবে। তো গীতাতে ভগবান এই জন্য এই সমত্ব বুদ্ধি যুক্ত নিষ্কাম কর্মের এই উপদেশ দিয়েছেন। সেটাই অন্য ভাষাতে বলা হয় ঈশ্বরের চিত্ত অর্পণপূর্বক সমত্ব বুদ্ধিরূপ কৌশল, এটাই হলো কর্মযোগ, এটাকেই বলেছেন কর্মযোগ সকল কর্মের। তো এখন এই যে গীতাতে যে এই মেথডের কথা বলেছেন, আধুনিক জগতে অনেক মানুষই কিন্তু এই উপদেশ সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন। স্বামীজি তার এই প্র্যাকটিক্যাল বেদান্তেও এই প্রশ্ন তুলেছেন যে কোনো স্বার্থবুদ্ধি ছাড়া, আকাঙ্ক্ষা ছাড়া কী করে কর্ম হতে পারে। এটা স্বামীজি বলছেন আমাকে অনেকেই জিজ্ঞেস করছে, এটা ছাড়া যে কর্মের জন্য আমাদের যে একটা প্যাশন অনুভব করি, একটা রেজাল্ট পাবো, এটা ছাড়া কী করে কর্ম হতে পারে, যে নিষ্কাম কর্ম হতে পারে এটা লোকের কোনো ধারণা নাই। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলছেন, ফলাকাঙ্ক্ষারহিত কর্ম, সেটা সম্পর্কেও এই বর্তমান জগতের অনেক মানুষই প্রশ্ন সন্দেহ প্রকাশ করে। তাদের বক্তব্য কী, যে কোনো ফলাকাঙ্ক্ষা ছাড়া, মোটিভ ছাড়া, উদ্দেশ্য ছাড়া এই কিন্তু কর্ম হতে পারে না। একদিক দিয়ে এটা ঠিকই, ভগবান শ্রীকৃষ্ণ তা জানতেন, কর্ম কোনো উদ্দেশ্য ছাড়া হয় না। তবে এখানে মোটিভটা কী হলো, উদ্দেশ্যটা কী, এখানে কিন্তু অন্য মোটিভ, হাইয়েস্ট
কি আমাদের কর্ম করার মোটিভ উদ্দেশ্য হলো কি শক্তিশালী চরিত্র গঠন আমাদের কর্ম করার উদ্দেশ্য কি হবে চিত্তকে শুদ্ধ করা চিত্তকে শুদ্ধ করা সেই শুদ্ধ চিত্তের দ্বারাই কিন্তু এই ভিতরের জ্ঞানকে প্রকটিত করা শুদ্ধ হলেই ভিতরের জ্ঞান প্রকটিত হবে প্রকটিত হবে সুতরাং আমরা যদি এই বাইরের ফলের আকাঙ্ক্ষা চিন্তা অপেক্ষা এর দ্বারা পরিচালিত হই তবে আমাদের ওই উচ্চ উদ্দেশ্য কিন্তু সাধিত হবে না উচ্চ উদ্দেশ্য কিন্তু সাধিত হবে না যে বাইরের ফলের আকাঙ্ক্ষা করলে আর যদি বাইরের ফলের আকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত না হই তাহলেই কি হবে আমাদের ওই উচ্চ উদ্দেশ্য সাধিত হবে কেন না এই ফলাকাঙ্ক্ষায় ফলের চিন্তাতে অপেক্ষায় নাম যশের ইচ্ছাতে বলছেন এটা কি ফলাকাঙ্ক্ষার শক্তির ক্ষয় হয়ে যায় আর যখন সেই আকাঙ্ক্ষা থাকে না তখন কি শক্তির ক্ষয় হয় না আরও কি হয় আমাদের শক্তি বাড়তে থাকে আর ওই সমস্ত শক্তি যেন আমাদের স্বার্থপরতাটাকে কুড়িয়ে মেরে দেয় এবং ভেতরে জ্ঞান প্রকাশিত হয় এটা বলছেন অতএব শক্তির বৃথাক্ষয় নিবারণের জন্য কি করতে হবে অন্তর সেলফ ইন্ট্রোস্পেকশন অন্তর নিরীক্ষণের মাধ্যমে আমাদের এই মোটিভ কিন্তু চেঞ্জ করা উচ্চ মোটিভ গ্রহণ করা উচ্চ মোটিভ গ্রহণ করা মোটিভকে রিফাইন করা আমাদের মধ্যে স্বার্থবুদ্ধি নেই না আছে কিন্তু সেই স্বার্থবুদ্ধি মানে উচ্চ ধীরে 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 উচ্চ মোটিভ গ্রহণ করা চেঞ্জ করা রিফাইন করা করতে করতে যখন এইরকম বাইরের ফলাকাঙ্ক্ষার দিকে নজর থাকবে না তা সেইটার কথাই ইন্ডিকেট করছেন তাহলে কি সারাংশ দাঁড়ালো যে আমাদের কর্ম করতে গেলেই এই যে শক্তির কথা বলছেন এর মধ্যে অন্তর্নিহিত একটা তত্ত্ব আছে যে কর্ম করতে গেলেই আমাদের শক্তি দরকার হয় আমাদের দৈহিক শক্তি দরকার হয় মানসিক শক্তির দরকার হয় আবেগ শক্তির তারপরে বৌদ্ধিক শক্তি কল্পনা শক্তি এরকম অনেক শক্তির দরকার আধ্যাত্মিক শক্তিরও দরকার এখন এই সব শক্তি যদি ঠিকভাবে ব্যবহার না হয় তাহলে তো ক্ষয় হয়ে যাবে বলছে এই সব শক্তি ঠিক ব্যবহার করতে হবে এবং আমাদের জানতে হবে যাতে এই শক্তির বৃথাক্ষয় না হয় এখন স্বামীজির বক্তব্য স্বার্থপর কর্ম অর্থাৎ ফলাকাঙ্ক্ষার চিন্তা আমাদের সমস্ত শক্তিকে খেয়ে নেয় নষ্ট করে তার ফলে ওই সব কর্ম আমাদের ভিতরের শক্তিকে জাগাতে সাহায্য করে না চিত্তশুদ্ধিতে সাহায্য করে না মানে বলছেন যে কর্ম ওই কর্মগুলো আঘাতস্বরূপ হওয়া উচিত ছিল যা কিনা আমাদের ভিতরের জ্ঞানকে প্রকাশ করবে আত্মাকে জাগিয়ে তুলবে কিন্তু আমরা যখন এই স্বার্থচিন্তা ফলাকাঙ্ক্ষা অপেক্ষা এই সব চিন্তার দ্বারা পরিচালিত হই তখন এই যে কর্মগুলো করছি এটাও একটা আঘাত কিন্তু এই আঘাত কিন্তু ওই ভিতরের শক্তিকে জাগাতে সাহায্য করছে না সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে বাইরের দিকে চলে যাচ্ছে সেই জন্য বলছে স্বামীজি ফ্রিটারিং হবে বাইরের দিকে চলে যাচ্ছে মানে আমাদের চিত্ত শুদ্ধিতেও কিন্তু সাহায্য করছে না তাহলে উল্টো দিক দিয়ে পক্ষান্তরে উল্টো দিক দিয়ে এটাকে বলা যায় যে যখন আমরা এই নিঃস্বার্থ হওয়ার চেষ্টা করি অনাসক্ত হওয়ার অভ্যাস করি ঈশ্বরের চিত্ত অর্পণপূর্বক সমত্ব বুদ্ধিরূপ কৌশল অবলম্বন করে কর্ম করি তখন আমাদের শক্তির বৃথা ক্ষয় হয় না তখন শক্তির ক্ষয় না হলে কি হয় ওই শক্তি সমস্ত শক্তি কেন্দ্রীভূত হয়ে নিজের উপরে কাজ করে এবং আমাদের মধ্যে যে মলিনতা অবশিষ্ট মলিনতা ওই সেইগুলোকে আমাদের মলিনতা মানে আমাদের মধ্যে যেসব স্বার্থপরতা আসক্তি থাকে তাকে যেন পুড়িয়ে দেয় তাকে যেন নষ্ট করে এবং ভেতরের জ্ঞানরূপ আগুন প্রকাশিত হয় অর্থাৎ যখনই আমরা এইরকম অনাসক্ত হয়ে নিরাসক্তভাবে ঈশ্বর অর্পণ বুদ্ধিতে এই কৌশল অবলম্বন মনে কাজ করি তখন যেহেতু এই শক্তির অপচয় হয় না সমস্ত শক্তি ভিতরেই থাকে তখন সেই শক্তি সমস্ত কেন্দ্রীভূত হয়ে আমার মধ্যে আরও যেসব কলুষতা আছে স্বার্থপরতা আছে সেইগুলোকে যেন পুড়িয়ে মেরে দেয় তখন বলছে এইরকম সম্পূর্ণভাবে নিজের উপরেই সে কাজ করে নিজের উপরে কাজ করে আর সেই জ্ঞানরূপ আগুনকে প্রকাশিত করে এই এরপরে আমরা যাচ্ছি বাংলার পৃষ্ঠা ৬ ইংরেজিতে
পেজ 8। মানুষ নানা উদ্দেশ্যে কর্ম করিয়া থাকে, এই প্যারাগ্রাফ। এই মানুষের কর্ম করার বিবিধ উদ্দেশ্য এইটা বলছেন। সাধারণত মানুষ এই স্বার্থপূর্ণ উদ্দেশ্যেই কিন্তু কর্ম করে। স্বামীজি এই স্বার্থপূর্ণ উদ্দেশ্যের অনেকগুলো উদাহরণ দেন, যে কোনো কোনো লোক এই অর্থের জন্য, সম্পদের জন্য সে কাজ করে, মানে সে অর্থ চায়, সম্পদ চায়, তার জন্য সে এই অর্থ বা সম্পদের জন্য কাজ করে। কোনো কোনো লোক নাম যশ চায়, তারা এই নাম যশের জন্য কাজ করে। কোনো কোনো লোক প্রভুত্ব চায়, এই প্রভুত্ব লাভের জন্য কাজ করে। অনেক অনেকে এই মৃত্যুর পর স্বর্গে যেতে চায়, সো স্বর্গে পাওয়ার জন্য সে কিন্তু কাজ করে। মৃত্যুর পরে কেউ এই সম্মানজনক উপাধি পাওয়ার জন্য, মৃত পিতা বা পিতামাও যাতে সম্মানজনক উপাধি পায়, তার জন্য সে কাজ করে। এই চীন দেশে এইরকম আছে যে জীবিত অবস্থায় সে কিন্তু সম্মান পায় না। স্বামীজি বলছেন এটা একটা ভালো ব্যবস্থা, জীবিত অবস্থাতে না সম্মান না, মৃত্যুর পরে পাবে। কাজেই কোনো ব্যক্তি তার এই মৃত পিতা বা পিতামহ এদের যাতে সম্মানজনক উপাধি পায় তার জন্য কাজ করে। আর এক ধরনের মুসলমান সম্প্রদায় আছে যে মৃত্যুর পরে একটা প্রকাণ্ড সমাধি মন্দিরে সমাহিত হবার জন্য এই পুরো জীবন কাজ করে। আবার কেউ কেউ এই প্রায়শ্চিত্তরূপ কর্ম করে, প্রচুর অসৎকর্ম করেছে, শেষে সে প্রচুর দান করে পুরোহিতদের ধরে তাদের মাধ্যমে সে কিছু একটা প্রায়শ্চিত্ত করে সে কিন্তু স্বর্গে যেতে চায়। মানে বলতে চাইছেন যে শাস্তিকে এড়াতে চাইছেন। এই হলো যা কিছু, এই যা কিনা সবই স্বার্থপূর্ণ। এই প্রথমে বললেন যে কত উদ্দেশ্যে মানুষ কাজ করে। ওই এই যে স্বার্থপূর্ণ উদ্দেশ্যের তুলনায় তাদের কন্ট্রাস্টে এর থেকে স্বামীজি কী বলছেন, এই তখন বলছেন এই পৃষ্ঠা ছয়ের লাস্ট প্যারাগ্রাফ, কর্মের জন্য কর্ম করো। অর্থাৎ আগে যে বিভিন্ন প্রকার এই স্বার্থপূর্ণ উদ্দেশ্যের কথা বলেছেন, মানুষ এত কতভাবে কাজ করে তার কিছু উদাহরণ দিয়েছেন, বলছেন ওই তার তুলনায় কর্মের জন্য কর্ম করো, এই ভাবের কথা বলেছেন। এটা ওই পূর্বের যে স্বার্থপূর্ণ উদ্দেশ্যের কর্ম তার থেকে অনেক গুণে শ্রেষ্ঠ, ভালো, হাজার গুণে শ্রেষ্ঠ, কিন্তু এটাও উচ্চতম আদর্শ নয়। কারণ স্বামীজি সেটা পরেই বলবেন, একটা দুটো সেন্টেন্স পরেই, যখন আমরা এইগুলো কর্মের জন্য কর্ম করো, ওয়ার্ক ফর ওয়ার্কস সেক এইগুলো পড়ি, তখন আমাদের কাছে খুবই অ্যাট্রাক্টিভ মনে হয় এবং শ্রেষ্ঠ আইডিয়াল মনে হয়, চরম বস্তু বলে মনে হয়, কিন্তু এটাও ফাইনাল নয়। তাহলে ফাইনাল কি, নেক্সট হায়ারের কথাও স্বামীজি বলবেন, পরে বলবেন, জাস্ট আমরা হিন্টস দিয়ে রাখছি যে নেক্সট হায়ার আইডিয়াল হবে কি, এই যে পূজা ভাব, ঈশ্বর আরাধনার্থা, ভগবানের সমস্ত জগৎটাই ভগবানের প্রকাশ, সেইটা দেখে কর্ম করা, সেবা পূজা করা, সেবা পূজা করা। কিন্তু এখন আমার যে টপিক হলো কর্মের জন্য কর্ম করা, এইটাকে আমাদের ভালো করে বুঝতে হবে। কর্মের জন্য কর্ম করা এই ভাবটা কি, প্রথমে এইটা আমরা বোঝার চেষ্টা করব। কর্মের জন্য কর্ম, স্বামীজি বলছেন যে সব দেশেই এমন কিছু মানুষ আছেন যারা নাম যশ গ্রাহ্য করেন না, স্বর্গেও যেতে চান না, দে ওয়ার্ক জাস্ট বিকজ গুড উইল কাম অপ ইট, লোকের প্রকৃত উপকার হবে বলেই তারা কর্ম করেন। এই স্বামীজি এই এক বিশেষ ধরনের উঁচু চরিত্রের মানুষের এই মনোভাব, মাইন্ডসেট দেখাচ্ছেন, যে যারা কিনা নাম যশ চায় না বা মৃত্যুর পরে স্বর্গেও চায় না, অর্থাৎ ওই এই ধরনের জাগতিক কোনো তাদের উদ্দেশ্য নেই, স্বার্থ নেই, যেটাই আগে অনেক ধরনের উদ্দেশ্যের কথা বললেন, অনেক ধরনের উদ্দেশ্যের কথা বললেন। কিন্তু তাদের থেকে এই এদের এই তাদের থেকে এদের ভাবটা অনেক ভালো, শ্রেষ্ঠ। কিন্তু এই যে যে বলছেন যারা নাম যশ চায় না, মৃত্যু পরে স্বর্গও চায় না, দে ওয়ার্ক জাস্ট বিকজ গুড উইল কাম অফ ইট, এদের কিন্তু অন্য আধ্যাত্মিক উচ্চ আদর্শও নেই, অর্থাৎ ভগবানে আগ্রহ নেই বা
চিত্তশুদ্ধি হয়ে জ্ঞান লাভ করব, পূর্ণত্ব লাভ করব, আমিত্ব নাশ করব, এই রকম আগ্রহ নেই। সম্পূর্ণ নিরাসক্ত হবার আদর্শ তাদের সামনে নেই। ফ্রিডম আইডিয়া, মুক্ত অবস্থা, মোক্ষ অবস্থা, জ্ঞান লাভ, এই রকম আইডিয়ালও কিন্তু অর্থাৎ স্পিরিচুয়াল আদর্শ সামনে নেই। এদের ক্ষেত্রে বলা যায় যে কেন তাহলে কাজ করবে, কারণ তুমি কাজ করতে চাইছো, ইউ আর ওয়ার্কিং বিকজ ইউ লাইক টু ওয়ার্ক। তুমি কেন কাজ করছো, কেননা তুমি কাজ করতে চাও, কেননা তুমি চুপচাপ থাকতে পারো না। এখন চুপচাপ থাকতে পারো না সেই জন্য কাজ করছো, কিন্তু তার মানে কি কর্মে আসক্তি আছে। ওই যে আগের স্বার্থপূর্ণ কর্ম তারাও চুপচাপ থাকতে পারে না, কিন্তু এই যে কর্মের জন্য কর্ম, যারা এই জাগতিক কোনো স্বার্থ নাম যশ বা স্বর্গ চায় না, কিন্তু এরাও কেন বলছে তুমি কেন কাজ করছো, কারণ তুমি চুপচাপ থাকতে পারছো না, তোমার কর্মে আসক্তি আছে, এই জন্য কিন্তু তুমি কাজ করছো। যদিও এদের বাহ্যিক কোনো মোটিভ নাই, আগের স্বার্থপূর্ণ ওই উদ্দেশ্য এদের নেই, কিন্তু কোনো হায়ার মোটিভও নেই। কেননা এখানে কিন্তু ওই আমি কর্তাভাব আছে, আমি কর্তাভাব, আমিত্বকে নাশ করার যে ইচ্ছা এইটা কিন্তু নেই, তা দূর করার ইচ্ছা নেই। এখানে কিন্তু শুভ করার ইচ্ছা, লোকের প্রকৃত উপকার করার ইচ্ছা আছে। তাহলে কী হবে, ওই শুভ কন্টিনিউয়াসলি, সো ইউ উইল বি গোয়িং অন ডুইং ওয়ার্ক, নাথিং এলস। মানে এটা হলো কর্মের জন্য কর্ম করা, পূর্বের কোনো জাগতিক হেতু নেই, আগের স্বার্থান্বেষীদের থেকে অনেক গুণে ভালো, এটা উঁচু ভাব কিন্তু আধ্যাত্মিক ভাব নয়, আধ্যাত্মিক ভাব নয়। এই কর্মের জন্য কর্ম করা, এখন এই আমরা এই স্বার্থপূর্ণভাবে কর্ম করার থেকে আমরা বললাম যে এটা আরাকপ্রস্থ স্বার্থপূর্ণ কর্মের থেকে এটা ভালো। এই আরও তুলনামূলকভাবে আলোচনা করা যেতে পারে স্বার্থপূর্ণ কর্মের সঙ্গে এই কর্মের জন্য কর্ম করা। তাহলে কি দেখলাম আমরা, যে স্বার্থপূর্ণভাবে যারা কর্ম করে তাদের কীরকম, তাদের থেকে এটা উঁচু ভাব ঠিকই। আর কর্মের জন্য কর্ম করলে কি হয় বলছে, স্বার্থপূর্ণভাবে যারা কর্ম করে তাদের মন কিন্তু এই স্বার্থের চিন্তাতে, ভোগের চিন্তাতে মন নিচের দিকে যায়, কিন্তু কর্মের জন্য কর্ম, যারা কিন্তু এই জাগতিক নাম যাওয়ার স্বার্থ এটা চাইছে না, স্বর্গও চাইছে না, তার কিন্তু এই মনকে নিচের দিকে নামতে দেবে না, কারণ তাদের এই ভোগবৃত্তি নেই, নাম যশ তারা চায় না। স্বার্থবৃত্তির জন্য সাধারণত মানুষের মনঃসংযম, ধৈর্য সমস্ত হারিয়ে যায়, আর তারা খুব তাড়াতাড়ি ফল পেতে চায়, ফলে খুব আগ্রহী, আর এই স্বার্থবুদ্ধির আকাঙ্ক্ষা থেকেই এই হতাশা আসে, যখন আশানুরূপ ফল না হয় ফ্রাস্ট্রেশন আসে, অপেক্ষা ভঙ্গ হয়, কারণ তাদের অপেক্ষাটাই ভুল ছিল যে এইরকম ভালো পাবো, একটা কাজ করে খুব নাম যশ চাইছে কিন্তু নাম যশ পেলো না, তখন তাদের নাম যশের অপেক্ষা ছিল, সেই অপেক্ষা ভঙ্গ হলো, কারণ তার অপেক্ষাটাই ভুল ছিল। এই স্বার্থপূর্ণ কর্মে দেখা যায় একটা টেনশন, চাপা উত্তেজনা এই জীবনে নিয়ে আসে, স্বার্থবুদ্ধিতে আমাদের এই শক্তির অপচয় হয়। এর থেকে বাঁচতে হলে এতগুলো নেগেটিভ পয়েন্ট হলো স্বার্থপূর্ণ কর্মে, এই সব যে নেগেটিভ পয়েন্ট, এর থেকে বাঁচতে হলে, রেহাই পেতে হলে কর্মের জন্য কর্ম কর, এটা নিশ্চয়ই উচ্চ আদর্শ। স্বার্থান্বেষী মানুষ সেও চুপ থাকতে পারে না, কিন্তু কর্মের জন্য কর্ম করছে তারাও চুপ থাকতে পারে না, কিন্তু এর থেকে এটা হাজার গুণে ভালো, কারণ এর এই ভোগ্য বৃত্তি নেই, জাস্ট মানুষের কল্যাণ হবে। তাহলেও সেও কিন্তু অপূর্ণতার দ্বারাই পরিচালিত হচ্ছে, কিন্তু সে নাম যশ চায় না, স্বর্গ চায় না। হ্যাঁ, এখন এই বলছেন যে এটা কিন্তু ওই আগের থেকে অনেক গুণে শ্রেষ্ঠ। এরপরেই এই যে কর্মের জন্য কর্ম করা, এটাই ফাইনাল উচ্চ শ্রেষ্ঠ আদর্শ নয়, এটা কী করে আমরা বুঝলাম, স্বামীজি এই প্যারাগ্রাফের এই পৃষ্ঠা ছয়ের যে লাস্ট প্যারাগ্রাফ, এই তারপরেই বলছেন আবার অনেকে আছে, আবার অনেক, এখান দিয়ে শুরু করছেন, আবার অনেকে আছেন
যাহারা আরও উচ্চতর উদ্দেশ্য লইয়া, ওই যে কর্মের জন্য কর্ম করা তার থেকে আরও উচ্চতর উদ্দেশ্য লইয়া দরিদ্রের উপকার ও মনুষ্য জাতিকে সাহায্য করেন। কারণ তাহারা সৎকার্যে বিশ্বাসী, তাহারা সদ্ভাব ভালোবাসেন। এই কর্মের জন্য কর্ম করো, এর থেকে উচ্চ আদর্শ হলো এই তাদের আদর্শের কথা বললেন। বিকজ দে বিলিভ ইন ডুইং গুড অ্যান্ড লাভ গুড। এখন যদিও স্বামীজি এই ভগবান শব্দটা এখানে ইউজ করেননি, কিন্তু এদের ভাবটা চট করে কী করে বুঝতে পারবো আমরা? বলছেন দে লাভ গুড, এই গুড শব্দটাকে আমরা যদি গড দ্বারা রিপ্রেজেন্ট করি যে দে লাভ গুড, তার মানে দে লাভ গড। স্বামীজি কেন ইউজ করেননি? কারণ স্বামীজি বলতে চাইছেন যে ভগবানকে যারা ওই ধরনের ভগবানে বিশ্বাস নাই তারাও এইরকম উচ্চতর আদর্শতে উঠতে পারে। ভগবান বুদ্ধদেবের উদাহরণ দেবেন, সেই জন্য বলছেন যে ওই কর্মের জন্য কর্ম তাদের যেমন আসক্তি আছে, তারা অপূর্ণতার দ্বারা পরিচালিত, কিন্তু আর নেক্সট হায়ার আইডিয়াল হলো যারা ঈশ্বরের প্রীতির জন্য, ঈশ্বরকেই সেবা পূজার জন্য ঈশ্বরকে ভালোবাসেন, তাদের আদর্শের কথা এখন বলছেন। কিন্তু ঈশ্বরভাব না থাকলেও এই নেক্সট হায়ার একটা ক্যাটাগরি আছে বুদ্ধদেবের, সে ভগবানের আইডিয়া তার না থাকলেও তারা এই ক্যাটাগরির মধ্যে। তো এখন আমরা এই এদের ভাবটা কীরকম? এদের ভাবটা এরকম যে জগতের শ্রেষ্ঠ মানবগণ যারা, তারা কিন্তু এই অজ্ঞাতভাবেই এই কাজ করে যান, তারা ঈশ্বরপ্রেমে এত গলে যান যে তাদের ব্যক্তিগত আমিত্বের ভাব একদম বিলুপ্ত, ব্যক্তিগত আমিত্বের ভাব পুরো চলে গেছে। তার পরিবর্তে কি ব্যাপক এই ঈশ্বরীয় ভাব তাদের হৃদয় জুড়ে অবস্থান করছে, হৃদয় জুড়ে থাকে। তারা সমস্ত জগৎকে এই ভগবানের লীলাভূমি এইভাবেই, এই জ্ঞানে কিন্তু তারা সেবা করেন, পূজা করেন। এটাকেই ঠাকুর বলেছেন যে শিবজ্ঞানে জীবসেবা, যে ভগবান শ্রীরামকৃষ্ণই ঠিক ঠিক শিবজ্ঞানে তিনি যে উপদেশ দিয়েছেন, ত্যাগে জগতের যে কল্যাণের কথা বলছেন, যে এই তা কিন্তু এই ঠিক ঠিক এই শিবজ্ঞানে জীবসেবা। আমরা যে শাস্ত্রে যেসব যে উদাহরণ পাই, জনক, অশ্বপতি, এরা যে লোকসংগ্রহের জন্য কর্ম করেছেন, এরা কিন্তু এই অপূর্ণতার দ্বারা পরিচালিত হয়ে কর্ম করেননি। ভগবান বুদ্ধদেব যে কর্ম করেছেন তিনি অপূর্ণতার দ্বারা পরিচালিত হয়ে অবতার পুরুষ। কাজেই আমরা ভগবান বুদ্ধের যে অনেক সময় তাকে বলি কর্মের জন্য কর্ম করেছেন, কিন্তু ওই এই কর্মের জন্য কর্ম করা কিন্তু অনেক উচ্চ অবস্থা, ওই আগের কর্মের জন্য কর্মের থেকে সেটা কিন্তু আলাদা, আমরা পরে সেটা আলোচনা করব। আর একটা পয়েন্ট হলো যে যে ভগবান শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী এরা কেন কাজ করেন? এরা এই জগতে আদর্শ স্থাপনের জন্যই আসেন, সর্বভূত ঈশ্বরকে দেখে তারা সেবা পূজা, যাতে এই মানুষ সেই ভগবত স্বরূপ হয়ে যেতে পারে, এই জন্যই তারা কাজ করেন। তারা শিক্ষা দেওয়ার জন্য, লোককল্যাণ করার জন্যই আসেন। আর ঠাকুর এই ঠিক ঠিক শিবজ্ঞানে জীবা সেবা করেছেন, কারণ তিনি বলছেন মাইরি বলছি আমি ভগবান ছাড়া কিছু জানি না। ঠাকুরের পার্ষদরা স্বামীজি এরা কী করেছেন? ওই নিঃস্বার্থ কর্ম, ঈশ্বর আরাধনার্থম কর্ম, ঈশ্বর প্রীত্যর্থম কর্ম, এটা কীভাবে করা যায় এটার এক একটা তারা মডেল স্থাপন করেছেন, যে তারা এই এইগুলো করেছেন যাতে কিনা আরও অনেকে এই আদর্শটাকে, এই উচ্চ আদর্শটাকে সাধন হিসাবে নিয়ে এই ভগবান লাভ করতে পারে, জ্ঞান লাভ করতে পারে। আর এই ক্ষেত্রে আমরা এই আবার বুদ্ধদেবের প্রসঙ্গ এসছে, যে বুদ্ধদেব বলেছেন যে আমি ঈশ্বর সম্বন্ধে তোমাদের ভিন্ন ভিন্ন মতবাদ শুনতে চাই না, আত্মা সম্বন্ধে সূক্ষ্ম মতবাদ বিচার করেই বা কী হবে, ভালো হও এবং ভালো কাজ করো, ইহাই তোমাকে মুক্তি দেবে এবং সত্য যাই হোক না কেন তোমাকে সেই সত্যে নিয়ে যাবে। এই যে স্বামীজি বলছেন যে আবার অনেকে আছেন যারা আরও উচ্চ আদর্শ লইয়া দরিদ্র উপকার মনুষ্যের সাহায্য করেন, কারণ সৎকার্যে বিশ্বাসী, তারা সদ্ভাব ভালোবাসেন। এইটাই হলো বুদ্ধদেবের ভাব, ভালো হও এবং ভালো কাজ করো। কাজেই এই বুদ্ধদেবের আচরণে কিন্তু সম্পূর্ণ এই ব্যক্তিগত অভিসন্ধি বর্জিত। আর তিনি এই ভগবান বা ঈশ্বর শব্দটা হয়তো ব্যবহার করেননি,
ভগবানে ভালোবাসা, ঈশ্বর প্রীত্যর্থম বা শিবজ্ঞানী জীব, এই শব্দগুলো তিনি ইউজ করেননি। কিন্তু তিনি এই উচ্চতর উদ্দেশ্য নিয়েই কিন্তু এই জগতের উপকার বা মনুষ্যজীবীদের সাহায্য করেন। তিনি সৎকার্যে বিশ্বাস এবং সদ্ভাব ভালোবাসেন, কাজেই এটা হলো উচ্চ আদর্শ। যদিও এই অনেক সময় আমরা কর্মের জন্য কর্ম করো এই শব্দ, এই যে ভাবটা, এটা ওই বুদ্ধদেবের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি, কিন্তু বুঝতে হবে বুদ্ধদেবের ক্ষেত্রে যখন আমরা কর্মের জন্য কর্ম এইটা ব্যবহার করি, সেটা কিন্তু ওই আগের কর্মের জন্য কর্মের কথা, তার থেকে কিন্তু আলাদা আলাদা, এটা বুঝতে হবে। কর্মের জন্য তার থেকে আলাদা, কারণ স্বামীজি বলছেন এই কর্মের জন্য কর্ম করা, এর থেকে উচ্চতর আদর্শ হলো এই অনেকে আছেন সেই ক্যাটাগরির মধ্যে কিন্তু বুদ্ধদেব আসবেন, যারা সৎকার্যে বিশ্বাস এবং সদ্ভাব ভালোবাসেন। হ্যাঁ, এখন কর্মের জন্য কর্ম করো, এর থেকে এই উঁচু ভাব হলো ঈশ্বর প্রীত্যর্থম, ঈশ্বর আরাধনার্থম, ঈশ্বর অর্পণ বুদ্ধা, যারা ঈশ্বরকে ভালোবাসেন। আর বুদ্ধদেব বলছেন সম্পূর্ণ অভিসন্ধি শূন্য হয়ে মানুষের কল্যাণের জন্য কাজ করে, আর যারা ভগবানে বিশ্বাস করে তারা এই ঈশ্বর প্রীত্যর্থম, ঈশ্বর আরাধনার্থম, ঈশ্বর অর্পণ বুদ্ধা এইভাবে কাজ করে। ভগবানকে এই আমার ভালোবাসা, ভগবানই আমার ভালোবাসা, সেই জন্য এই কর্ম, এটা বলছেন উচ্চতর আদর্শ। এখন এইটা যাদের পাকা হয়ে গেছে তারা কিন্তু সিদ্ধ মহাপুরুষ, তারা কিন্তু সিদ্ধ মহাপুরুষ। তাদের অন্যদের ক্ষেত্রে এই ভাব হলো এই যে ঈশ্বর অর্পণ বুদ্ধা, এগুলো হলো তাদের ভাব হিসাবে নিতে হবে, মানে সাধন হিসাবে, এটাই উচ্চ আদর্শ। কিন্তু তারা সাধন হিসাবে নিয়ে সাধন করতে 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 তারা এটা সিদ্ধ অবস্থাতে পৌঁছাবে, মানে এই ভাব নিয়ে কর্মযোগ করতে করতে তা সহজ স্বাভাবিক হয়ে দাঁড়ায়, তখনই ঠিক বলা যাবে যে কর্মের জন্য কর্ম করা যায়, কর্মের জন্য কর্ম করা যায়। আর এই সাধনের ক্ষেত্রে এটা এরকম হবে যে আমরা কেন কাজ করব, কারণ আমরা বলো আমরা ঠাকুরকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসি, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিরুদ্ধ পরিবেশেই পড়ি না কেন, যে কোনো জায়গায় আমাদের পাঠিয়ে দেওয়া হোক না কেন, বলছে আমরা সেবা করব, পূজা করব, কেন আমরা ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরের কাজ ভেবে করব, এটাই হলো সাধনা। আচ্ছা, ঠাকুরের কাজ বলতে ব্যাখ্যাটা কী, কোনটা ঠাকুরের কাজ, কী আমার অ্যাটিচিউড হবে, যে আমি যদি অনুভব করি, আমার ফিলিং যদি এরকম হয় যে ঠাকুরেই কাজ করছেন, ঠাকুরেই কর্তা, ঈশ্বরেই কর্তা, আর আমি কে, আমি হলাম তার হাতে যন্ত্র, আমি তখনই সেটা এই ঠাকুরের কাজ বা ভগবানের কাজ, যে আমি আমার অনুভব হতে হবে যে ঠাকুরেই কর্তা, ঈশ্বরেই কর্তা, ভগবানেই কর্তা, আর আমি হলাম তার হাতে যন্ত্র। এই দুটো ভাব দৃঢ় হলে তখনই সেটা ঈশ্বরের কাজ, ঠাকুরের কাজ। সুতরাং কর্মযোগে যে স্বামীজি এই উচ্চতর আদর্শের কথা বলেন, যা কিনা আমাদের সাধন হিসাবে নিতে হবে, স্বামীজি হোল কর্মযোগে এইগুলো আরও বলবেন। আর আমরা এই উচ্চতর আদর্শটাকে আমরা নিচ্ছি সাধন হিসাবে, সাধন হিসাবে নিচ্ছি, মানে আমি কর্তা নই, ঈশ্বরেই কর্তা, ঠাকুরেই কর্তা। পুরো কর্মযোগে স্বামীজি বলবেন যে এই যারা ঈশ্বরে বিশ্বাসী তাদের কাছে এই ভগবানে বিশ্বাস হলে এই উচ্চতর আদর্শটা নিয়ে কাজ করতে করতে তাদের এই ভিতরের জ্ঞান কিন্তু প্রকটিত হয়, চিত্তশুদ্ধ হয়, শক্তির অপক্ষয় হয় না, তাদের সম্পূর্ণ নিঃস্বার্থ হয়ে চিত্তশুদ্ধ হয়ে এই ভিতরের জ্ঞান আত্মার শক্তি আত্মাকে জাগিয়ে তোলে। মানে আমাদের যে কর্তাভাব আছে সেই কর্তাভাব নিয়ে ঈশ্বরের দিকে লাগিয়ে কর্তাভাবটাকে কমানোর জন্য যে ঈশ্বর এই কর্তা এই ভাব অবলম্বন করতে করতে কর্তাভাব কিন্তু চলে যায় আর ভিতরের জ্ঞান প্রকটিত হয়। অতএব এই যে কর্মযোগে কর্ম করার জন্য কর্ম করো, এই ভাব অবলম্বন, কর্মের জন্য কর্ম করা, এর থেকে হলো এই এর থেকে উঁচু ভাব হলো ভগবানের কর্ম, ঠাকুরের কাজ। এই ভাবটা প্রকাশ পাওয়ার, এই ভাবটাকে নেওয়ার জন্যই অনেকগুলো স্টেজেস আছে, আমরা
এইগুলো পরে আসবে। যেমন এই জন্য বলে প্রথমে কর্ম আর উপাসনা, ওয়ার্ক অ্যান্ড ওয়ারশিপ, এবং নেক্সট স্টেজ হলো ওয়ার্ক অ্যাজ ওয়ারশিপ, কর্মকে পূজার মতো করো। তারপরে বলবেন কর্ম ওয়ার্ক ইজ ওয়ারশিপ, কর্মই পূজা। তারপরে বলবেন যে ওয়ার্ক ইজ টু ট্রান্সেন্ড ওয়ার্ক, মানে প্রথমে কর্ম ও উপাসনা। যে কি আমাদের যে আমরা অনেক সময় যারা এই আধ্যাত্মিকভাবে যারা জপ ধ্যান করছেন, স্বাস্থ্যচর্চা করছেন, আর সঙ্গে সঙ্গে কর্ম ওগুলোও চলছে আর উপাসনাও চলছে, আর তারপর বলছেন ওয়ার্ক অ্যাজ ওয়ারশিপ, অর্থাৎ ওই ভাবের সঙ্গে এই কর্মকেও পূজার মতো করার চেষ্টা। ওয়ার্ক অ্যান্ড ওয়ারশিপ সেটা আলাদা আলাদা, কর্ম করছি আবার উপাসনাও করছি। তারপরে বলছেন তুমি উপাসনাও করো, কিন্তু কর্ম করার সময় ওই উপাসনাভাবে কর্ম, ওয়ার্ক অ্যাজ ওয়ারশিপ, উপাসনার ভাবে কর্ম করো, ওই ভাবের সঙ্গে কর্মকেও পূজার মতো করার চেষ্টা। তৃতীয় বলছেন ওয়ার্ক ইজ ওয়ারশিপ, বলছেন এইরকম করতে 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 এই ধীরে ধীরে যে বোধের পরিবর্তন হয়, তখন মন যখন উচ্চ অবস্থায় আসে তখন আমাদের এই কর্মই পূজা হয়ে যাবে, সমস্তটাই ঈশ্বরের পূজা, সেবা পূজা হয়ে যাবে। আলটিমেটলি এই স্বামী শিবানন্দ যে মহাপুরুষ মহারাজ বলছেন, আমাদের এই সমস্ত কর্ম করার উদ্দেশ্য হলো আমাদের কাজ করছি কিসের জন্য, এই যে কর্তা ভাবটা, আমি কর্তা, এইটাকে ট্রান্সেন্ড করার জন্যই কর্ম করা, এই কাটা দিয়ে কাটা তোলার মতো। কর্ম মানে এই কর্তাভাব, তাহলে কর্ম করছি এই কর্তাভাব দিয়ে কর্ম করছি মানে এই কর্তাভাবটাকে দূর করার জন্য। কাজেই শুধু আমাদের জপ ধ্যান করে ওই কর্তাভাব যায় না, সুতরাং ওই ভাব নিয়ে কর্মযোগ করতে করতে ঈশ্বরেই কর্তা, ভগবানেই কর্তা, ঠাকুরেই কর্তা, এই ভাব যত বৃদ্ধি পাবে ততই আমরা কিন্তু এই কর্তাশূন্য হব। এইটাই ঠাকুর বলছেন কাঁচা আমিটাকে পাকা আমিতে রূপান্তরিত করা। ভগবান গীতাতেও এই কথা বলেছেন যে আরুরুক্ষর মনের যোগম কর্মকারণ উচ্চতে, অর্থাৎ যিনি ধ্যান যোগে আরোহণ করতে চান তার পক্ষে কিন্তু এই নিষ্কাম কর্মের অনুষ্ঠানই উৎকৃষ্ট সাধন। নিষ্কাম কর্ম করতে 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 বলছে তিনি ধ্যান যোগে আরোহণ করেন। একবার যখন তুমি যোগারূঢ় হো, যোগারূঢ় ধ্যানে সফল হচ্ছ কেউ, বলছে তখন কর্ম ত্যাগেই যোগারূঢ়ত্বের সাধন হয়ে যায়, বলছে তখন আর তাকে কর্ম করতে হবে না, কর্ম ত্যাগেই যোগারূঢ়ত্বের সাধন হয়। সুতরাং আমরা নিষ্কাম কর্ম করি, করার চেষ্টা করি, কর্তৃত্বভাব করার চেষ্টা করি, এটা কি না এই আমি কর্তা এই ভাব থেকে মুক্ত হবার জন্য। তাতে কি হবে? তাতে হবে আমরা শ্রেষ্ঠ জিনিস লাভ করব, উইল অ্যাটেইন দ্য হাইয়েস্ট। সেই জন্যই স্বামীজি বলছেন যে আনসেলফিশনেস ইজ মোর পেইং, আমরা অনন্তকে প্রাপ্ত হব, ভগবানকে পাব, আমরা মোক্ষ অনু নিজের মুক্ত অবস্থা অনুভব করব। আর এই জন্যই ভগবান গীতাতে বলছেন যে মৎকর্মকৃত মত পরম, মৎকর্মকৃত মানে এই ঈশ্বরের জন্য কাজ করবে। ভগবান মত কথাটা সেই ঈশ্বর অর্থে ইউজ করেছেন, তো তিনি ভগবান, মৎকর্মকৃত আমি ঈশ্বরের জন্য কাজ, তাহলে আমার ক্ষেত্রে অ্যাপ্লাই কী হবে? অর্জুনকে বলছেন মৎকর্মকৃত, অর্থাৎ এই আমি এই ঈশ্বরের জন্য কাজ করব, আর মত পরম আমি একমাত্র ঈশ্বরকেই চাই, মত পরম বলছেন মৎপর হও, মত পরম যে ঈশ্বর, আমি তাহলে একমাত্র ঈশ্বরকেই চাই, আমি ঈশ্বরের জন্য কাজ করব, আমি ঈশ্বরকেই চাই। তো আমাদের এই বেলুড় মঠে মা যখন এসেছেন তখন এই অনেক সন্ন্যাসীরা, স্বামী জগদানন্দজি আরও অনেকেই এই দেখছেন যে এই কুটনো কাটছে, তখন মা দেখে খুব খুশি হয়েছে, বাহ ছেলেরা খুব কুটনো কাটছে, ঠাকুরের সব সেবা করছে। তখন জগদানন্দ মাকে বলছেন যে আমাদের এই কুটনো কাটা, শাস্ত্রচর্চা, জপ ধ্যান সব এই জগদম্বাকে খুশি করার জন্য, অর্থাৎ কি না আমাদের এই সব কাজ এই মনকে এই শিক্ষা ট্রেন করার জন্য, এইভাবে ট্রেন করার জন্য, ভগবানকে খুশি করার জন্য, কেবল ঈশ্বর প্রীত্যর্থম, এটা হলো হাইয়েস্ট আইডিয়ালটাই এইভাবে সাধন হিসেবে, এইটাই স্বামীজি বলছেন উচ্চ আদর্শ। স্বামীজি যখন বিদেশ থেকে ফিরে এসে 1897 এই রামেশ্বর মন্দিরে শিব দর্শনে গেছেন, স্বামীজি তখন এই ছোট্ট একটা গল্প বলেছেন যে
বাগানের দুজন মালি আছে, একজন কি করছে, একজন এই শিবের সমস্ত সন্তানদের সেবা করছে, দেখভাল করছে, রোগে তাদের সাহায্য করছে, আর একজন কী করছে, আর একজন সে শুধু কিছুক্ষণ পরে এসেই ভগবানকে বলছেন যে আপনার চোখটি কীরকম সুন্দর, নাকটি কীরকম সুন্দর, তাকে প্রার্থনা বলছেন, বলছেন কে কার উপর শিব খুশি হবে, বলছেন যে তার শিবের সন্তানদের সেবা করছে তার উপরেই তো খুশি হবে। এটাকেই বলে হলো ঈশ্বর প্রত্যর্থম, ঈশ্বর আর কোনো বুদ্ধা হলে তখনই আমাদের কর্ম ঠিক ঠিক হবে। অতএব কর্ম করার শ্রেষ্ঠ উদ্দেশ্য হলো ভগবান, ভগবানে আমার ভালোবাসা, প্রেমেই হলো শ্রেষ্ঠ বস্তু, ঈশ্বরে প্রেম। আর ঈশ্বরে প্রেম মানেই হলো এই আমাদের আরও দুঃখ সহ্য করার শক্তি, যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিও নিশ্চয়, তাতে কোনো অপেক্ষা নাই, দাও দাও ফিরে নাহি চাও। তো স্বামীজি এই পৃষ্ঠা ছয়ের শেষে বলছেন যে এই স্বামীজি এখন এই তুলনা করে, স্বামীজি তুলনা করে এই কর্ম করার যে নিম্ন হেতু দোষ দেখাচ্ছেন স্বামীজি, যাতে ওই দোষ আমাদের মধ্যে না আসে, আমাদের থেকে চলে যায়, এটাই বলছেন এখানটা থেকে শুনুন। যে নামযশের জন্য কৃতকর্মের ফল কখনো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, সচরাচর দেখা যায়, এই এখানে বলছেন যে নামযশের জন্য কৃতকর্ম ফল কখনো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, অনেক সময় মৃত্যুর পরে। আবার কেউ বলতে পারে যে জীবনের শেষ হলেও তো পাওয়া তো যায়, আসে তো। আর এখন প্রশ্ন আসবে অন্যদিকে স্বার্থ, অন্যদিকে কেউ যদি এই স্বার্থ ছাড়া কাজ করে তাহলে কি পাবে, স্বামীজি উত্তর দিচ্ছেন, স্বামীজি উত্তর দিচ্ছেন যে ও স্বার্থপূর্ণ উদ্দেশ্য ছাড়া কাজ করলে তারা কী পাবে, স্বামীজি উত্তর দিচ্ছেন যে আনসেলফিশনেস ইজ মোর পেইং, যেটা হাইয়েস্ট রেজাল্ট দেবে, অনলি পিপল হ্যাভ নট দ্য পেশেন্স টু প্র্যাকটিস, নিঃস্বার্থপরতার ফল সবচেয়ে বেশি, কিন্তু ইহা অভ্যাস করার সহিষ্ণুতা আমাদের নেই, মানুষের সাধারণত নেই। আচ্ছা নিঃস্বার্থ কর্মের অধিক লাভ, হাইয়েস্ট রেজাল্ট কী করে হবে, এরকম হতে পারে এই নিঃস্বার্থপরতার মধ্যেই মহতি শক্তি রয়েছে। এই মানুষ কী করে, জীবনে নিয়ত সে শক্তি অর্জনের চেষ্টা করছে, আর নিঃস্বার্থপরতায় প্রেমে ভালোবাসায় বলছে অতি মহান শক্তি। সাধারণ মানুষকে এই শক্তিমান মহাপুরুষে রূপান্তরিত করার এই অব্যক্ত শক্তি এই নিঃস্বার্থপরতায় এই এর মধ্যেই কিন্তু আছে। নিঃস্বার্থপরতার সাহায্যেই এই মানুষ সমস্ত নেগেটিভ প্রবৃত্তিকে জয় করতে পারে। মানে আমাদের আলোচনা চলছে নিঃস্বার্থ কর্মে অধিক লাভ কেন, এইগুলো হলো যে অধিক লাভ, যে এর মাধ্যমেই এক তো হলো নিঃস্বার্থপরতার মাধ্যমেই মানুষকে মহাপুরুষে পরিণত করতে পারে, মহতি শক্তি তাতে আছে। দ্বিতীয় হলো যে আমাদের সমস্ত নেগেটিভ নেতিবাচক প্রবৃত্তিকে জয় করতে পারে। এই আমিত্বের ভারে, আমি আমি করে এই আমিত্বের ভারে স্বার্থপরতার জন্য মানুষকে আমাদের অত্যন্ত এই টেনশনে ফ্রাস্ট্রেশনের মধ্যে রাখে, আমাদের মধ্যে এই চাপা উত্তেজনা হতাশা নৈরাশ্য আসে। কিন্তু যার এই যে এই রকম নিঃস্বার্থ ঈশ্বর আরাধনা তো কর্ম করবে, তার কিন্তু কোনো এক্সপেকটেশনও নেই, অপেক্ষাও নেই, আর তার নৈরাশ্য বা ফ্রাস্ট্রেশনও নেই। আর যখন নিঃস্বার্থ কর্মে আমরা বলছি ঈশ্বরেই কর্তা, ঠাকুরেই কর্তা, এই বিশ্বাস মানুষকে এই সমস্ত টেনশন থেকে মুক্ত করে, কারণ আমি তাহার হাতের যন্ত্র, তিনি জানেন আমার কিসে ভালো হবে। তাহলে সম্পূর্ণ যখন আমরা তাহার হয়ে যাই তখন আমরা 100% টেনশন মুক্ত হয়ে যাই। আর সর্বোপরি এই নিঃস্বার্থপরতার দ্বারাই মানুষ সম্পূর্ণ শুদ্ধচিত্ত হয়, সমস্ত বন্ধন তার আবরণ কেটে যায়, এবং তার মধ্যে যে অনন্ত জ্ঞান, অনন্ত আনন্দ, এই সে অনন্ত জ্ঞান প্রকাশিত হয়, অনন্ত আনন্দের অধিকারী হয়, এটাই হলো সর্বোচ্চ লাভ। আর স্বার্থপরতার ক্ষেত্রে কন্ট্রাস্টে কি, শক্তি বাইরে যায়, অপচয় হয়, নিঃস্বার্থপরতায় শক্তি ভিতরে থাকে, শক্তি বাড়তেই থাকে, সেই শক্তির দ্বারা আরও নিচুতা সমস্ত পুড়ে ছারখার হয়ে যায়,
তো স্বামীজি আরও বলছেন যে শুধু আধ্যাত্মিক দিক দিয়ে নয়, যে নিঃস্বার্থ শুধু আধ্যাত্মিক দিক দিয়ে নয়, নিঃস্বার্থ কর্ম, নিঃস্বার্থ চিন্তা ব্যবহার দৃষ্টিতেও অধিক ফলদায়ী। কীরকম? স্বামীজি বলছেন নিঃস্বার্থ কর্ম, নিঃস্বার্থ চিন্তা এই মানুষের স্বাস্থ্য তাতে মানুষের স্বাস্থ্য ভালো থাকে, অন্যের কল্যাণ চিন্তাতে, নিঃস্বার্থভাবে অন্যের কল্যাণ চিন্তা, শুভ চিন্তাতে বলছেন নিজেরই কল্যাণ হয়, নিজেরই মঙ্গল হয়। স্বামীজি এই জন্য বলছেন যে প্রেম, সত্য, নিঃস্বার্থপরতা এগুলি নীতি সম্বন্ধীয় আলংকারিক বর্ণনা নয়, এগুলি আমাদের সর্বোচ্চ আদর্শ, কারণ এইগুলোর মধ্যেই এই মহতী শক্তি নিহিত রয়েছে। বলছে এইগুলোর মধ্যেই কিন্তু মহতী শক্তি নিহিত রয়েছে। তো অর্থাৎ কিনা আমরা যদি ট্যাঞ্জিবল কিছু দেখতে চাই, এই ধরা ছোঁয়ার মতো কিছু দেখতে চাও, তবে বলছেন এই দেখো নিঃস্বার্থপরতার বলেই দেখো চরিত্র বল, চরিত্রের শক্তি কত বিশাল, এটা তুমি টেস্ট করো, পরীক্ষা করো, কী করে হয়েছে, এই নিঃস্বার্থপরতার দ্বারাই। কাজেই এই নিঃস্বার্থ নিরহংকার নিরপেক্ষ কর্মের মাধ্যমে ধীরে ধীরে চরিত্র মহান শক্তিশালী হয়, এটাই তো বড় লাভ। স্বামীজি বলছেন প্রথমত যে ব্যক্তি পাঁচ দিন বা পাঁচ মিনিট কোনো স্বার্থ অভিসন্ধি রহিত হয়ে কোনোরূপ ওই বিষয়ে চিন্তা না করে যদি কাজ করতে পারে, বলছে তার মধ্যে এই শক্তিমান মহাপুরুষ হওয়ার সামর্থ্য আছে। এখানে আসলে এই পাঁচ মিনিট বা পাঁচ দিন এই সময় গণনাটা ইম্পর্টেন্ট নয়, এখানে মনের যে ভাবটা, ডিরেকশান, অ্যাটিচিউড, এটাই হলো এই ভাবের কথা বলছেন। যে স্বামীজি বলছেন এইভাবে এইভাবে কার্য যদি করা যায় তবেই এই মহান শক্তিশালী পুরুষের হওয়ার সামর্থ্য তার মধ্যে আসে। এখন স্বামীজি বলছেন যে এই ভাব কার্যে পরিণত করা কঠিন, কারণ হলো কারণ আমাদের মধ্যে তো মানুষের মধ্যে এই স্বার্থপর ভাব, পলাকাঙ্ক্ষা, অপেক্ষা, এই অহংভাব থাকে, তো এইটা কিন্তু এই কর্ম করতে করতে, স্বার্থকর্ম করতে করতে, কোন সময় কর্ম করতে করতে বাড়তেও পারে। সেই জন্য বলছে এটার জন্য স্ট্রাগল করতে হবে, আর এইগুলো দূর করার জন্যই ইট ইজ গুড টু বি স্ট্রাগল ফর, অর্থাৎ কিনা এই সংগ্রামে, এই যে সাধন, এই অন্তর্যুদ্ধে আমাদের কিন্তু ধৈর্য চাই, আর ধৈর্য ধারণের জন্য আমাদের মনঃসংযম দরকার, কন্ট্রোল অফ মাইন্ড, মনঃসংযমে আমাদের শক্তি বাড়ে। হ্যাঁ, ঠিকই এই ভাব কার্যে পরিণত করা কঠিন, কিন্তু আমরা একটু ভিতরে ঢুকলেই দেখতে পাব, যে গভীর চিন্তা করলেই বুঝতে পারবো, দেখব যে এই অব্যক্ত যে দেবত্ব, আমাদের ভিতরের যে অব্যক্ত শক্তি, দেবত্বই বলে দেবে যে নিঃস্বার্থপরতাই কিন্তু শ্রেষ্ঠ প্রেরণা, ভগবত প্রেমেই শ্রেষ্ঠ প্রেরণা, নিঃস্বার্থপরতা ভগবত প্রেমেই আত্মসংযম আসে, এই আত্মসংযমেই কিন্তু বাহাদুরি, তাতেই এই আত্মসংযমেই বাহাদুরি, তার ফলেই শক্তি বাড়ে, আমাদের ভালো সংস্কার তৈরি হয়, আরও শক্তির বিকাশ হয়। এখন এই স্বামীজি এখন এই আত্মসংযমের কথা বলছেন যে হ্যাঁ, এই দু ধরনের তার কথা বলছেন এখানটায়, যে আত্মসংযমেই এই পৃষ্ঠা সাথে স্বামীজি বলছেন এই কঠোর সংযমেই শক্তির মহত্ব বিকাশ, যে নিঃস্বার্থপরতা দিয়েই তো এতেই তো আত্মসংযম করতে হয়, এই কঠোর সংযমেই শক্তির মহত্ব বিকাশ, যে আর যখনই আমরা সংযম করি আত্মসংযমেই বলছে অধিকতর শক্তির প্রকাশ। এইটা স্বামীজি এই দুটো উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছেন, যে একটা গাড়ি পাহাড়ের ঢালুর দিয়ে নিচের দিকে যাচ্ছে, আরেকজন সে ঘোড়ার গাড়ি, আরেকজন ঘোড়ার গাড়িকে সংযত করছে। স্বামীজি বলছেন কোনটা বেশি শক্তির প্রকাশ, যে ওই নিচের দিকে যাওয়াটাকে রুখে দিচ্ছে এটাই বলছে শক্তির প্রকাশ, যে সংযম করছে। স্বামীজি আরও একটা উদাহরণ দিচ্ছেন যে এই কামানের গোলা যে বায়ুর মধ্যে গিয়ে অনেক দূরে গিয়ে পড়ে যায়, কিন্তু একটা দেয়ালে যদি আঘাত লাগে সেখানে কিছু দূর গিয়ে সেখানে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়। এই জন্য স্বামীজি বলছেন যে আমাদের মনের মধ্যে মনের সমুদায় শক্তি এই স্বার্থের জন্য উদ্দেশ্যে যখন ধাবিত হয় সেগুলোর অপচয় হয়ে যায়, অপচয় আমাদের কাছে ফিরে আসে না, কিন্তু যখন স্বার্থের জন্য সেটা অন্যদিকে বাইরে না যায় তখন আমাদের মধ্যেই থাকে, আমাদের আরও শক্তি বিকাশে সাহায্য করে, আমাদের আরও শক্তি বর্ধিত হয়।
এই একটা সিক্রেট স্বামীজি এখানে বললেন যে এই সংযম হইতেই মহৎ ইচ্ছা জোটে। এই যখন আমরা নিজেদের সংযম করতে পারি, স্বার্থচিন্তা, ফলাকাঙ্ক্ষা, নাম যশ এই বাহিরার দিকে শক্তির ক্ষয় না হয়, সেখান থেকে এই মহৎ ইচ্ছা শক্তি উদ্ভূত। বলছেন এই সংযম থেকেই মহৎ ইচ্ছা শক্তি উদ্ভূত হয়, তার থেকেই এই কিন্তু এই বুদ্ধ বা খ্রিস্টের মতো মহান চরিত্র গঠিত হয়েছে। অজ্ঞ ব্যক্তিরা কিন্তু এটা জানে না, না জেনেই বলছে তারা এই জগৎকে প্রভুত্ব করতে চায়, প্রভুত্ব করতে চায়। এরপরে স্বামীজি ওই কথাটা বলেছেন, কেউ যদি 5 মিনিট এইরকম কিছু আকাঙ্ক্ষা না করে চিন্তা করতে পারে, তার মধ্যে মহাপুরুষ হওয়ার সামর্থ্য থাকবে। এই কথা বলছেন যে আমাদের মধ্যে অনেকেই আমরা যেন একটা সংকীর্ণ বৃত্তির মধ্যে আবদ্ধ থাকি, ইহাই আমাদের সমুদয় জগৎ, উহার বাহিরে আর কিছু আছে দেখিবার ধৈর্য আমাদের নাই, এইভাবে আমরা অসাধু দুর্বৃত্ত হয়ে পড়ি, ইহা আমাদের দুর্বলতা ও শক্তিহীনতা। মানে এই যে নিঃস্বার্থভাবে কাজ হতে পারে তাতে আমাদের শক্তি বৃদ্ধি হতে পারে, এইটা আমরা জানি না, ভাবছি যে আমরা যেভাবে করছি এইটাই, এইভাবে কাজ করাটাই শ্রেষ্ঠ। স্বামীজি বলছেন না, এইভাবে কাজ করাটা শ্রেষ্ঠ নয়, আমরা একটা যেন অজ্ঞ অন্ধকারের একটা সংকীর্ণ বৃত্তির মধ্যে আমরা ঘোর পাকাচ্ছি, এটা কিন্তু শ্রেষ্ঠ নয়। আজকে এই পর্যন্ত আমরা আলোচনা করছি, এর পরবর্তী অংশ পরের ক্লাসে। ॐ शान्ते 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 हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु।